এই প্রজন্মের যারা আছে তারা বঙ্গবন্ধুকে জানতে চায়। বঙ্গবন্ধু অর্থ বাংলাদেশ, বঙ্গবন্ধু অর্থ হলো আমাদের জাতির সত্তা। মুজিব একটি জাতির উপকার এই সিনেমাটির মধ্যে দিয়ে বস্তুত অর্থে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি জাতির যে আর্কিটেক্ট, সেটি কীভাবে একটি জাতির স্বপ্নকে বাস্তব রূপ দিয়েছেন, স্বাধীনতা, স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের অধিকার কীভাবে তিনি প্রতিষ্ঠা করেছেন, এই ছবিটির মধ্য দিয়ে সেটি ফুটে উঠেছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় 500 জনের মতো শিক্ষক এখানে পরিবারের সদস্য সহ আমরা দেখতে এসেছি, আমাদের সন্তানরা আসছে, এই নতুন প্রজন্মের যারা আছে তারা আসা, তাদেরকে নিয়ে আসার অর্থেই হলো জাতির জনক বঙ্গবন্ধুকে জানা এবং তার মধ্যে দিয়ে দেশপ্রেমকে সৃষ্টি করা। আর দেশপ্রেম যদি সৃষ্টি হয়, একটি জাতি সত্তা, একটি জাতি রাষ্ট্রের জন্ম কীভাবে হয়েছে সেটা যদি তরুণ প্রজন্ম জানতে পারে, তাহলে জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য যে সংগ্রাম করছেন, সেই সংগ্রামের সহযোগী শক্তি হিসাবে আমরা কাজ করতে পারব। এই ছবিটি হলো একটি জাতির প্রেরণা, এই ছবিটি হলো একটি জাতির প্রত্যয়, এই ছবিটি দেখার মধ্যে দিয়ে মতি একটি জাতির উপকার, আমাদের মধ্যে প্রতিজ্ঞা সৃষ্টি হবে, আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন নিয়ে এই দেশকে প্রতিষ্ঠা করেছে সেই স্বপ্নকে বাস্তবায়ন করার দায়িত্ব হলো আমাদের সকলের। আর সেই জন্যেই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় 500 শিক্ষক এখানে আমরা এসেছি। ধারাবাহিকভাবে আজকে যারা আসে নাই, আমাদের সে সকল শিক্ষককেও এই ছবিটি যেন দেখতে আসে সেই জন্য আমরা অনুপ্রাণিত করবে। আর এই অনুপ্রেরণার ঢেউ আমরা সারা দেশের সকল শিক্ষাঙ্গনে আমরা এটা ছড়িয়ে দিব, যেন আমাদের শিক্ষার্থীরা জানার সুযোগ পায় আমাদের জাতি রাষ্ট্রের কীভাবে সৃষ্টি হয়েছে, বঙ্গবন্ধুর জীবনের ত্যাগ তিতিক্ষা, বঙ্গবন্ধু যে স্বপ্ন নিয়ে এই দেশ রাষ্ট্রের সৃষ্টি করেছেন সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমাদের প্রত্যয়, আমাদের প্রতিজ্ঞা, সেটাকে যেন আমরা বাস্তব রূপ দান করতে পারি। নীলদলকে অবশ্যই আমরা ধন্যবাদ জানাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা যে আমাদের এই সহযোগিতাটা করেছে। হয়তো ইন্ডিভিজুয়াল দেখার মজাটা একরকম হতো, কিন্তু বিশ্ববিদ্যালয়ে 400 মতো শিক্ষক, আমরা সবাই একই সাথে একই গাড়িতে আসছি, এটা একটা ভিন্ন মত। আর সত্যি কথা বলতে কি, যে এই ধরনের মুভি শুধু আমি বলবো শিক্ষক না, আমাদের শিক্ষার্থীদেরও যদি আমরা দেখাতে পারি, সেটা মনে হয় আমাদের আমাদের মানে নিজস্ব আমাদের জাতির জন্য সেটা আরও অনেক ভালো হবে। যারা বঙ্গবন্ধুকে দেখে নাই, বঙ্গবন্ধুর সময়কে দেখে নাই, তাদের জন্য এই মুভিটা দেখা দরকার। এবং আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সচেতনতামূলক সমস্ত কর্মসূচি শুরু হতো, আমরা সেই নিরিখেই আমাদের তরুণ প্রজন্মের মধ্যে এই বার্তাটাই পৌঁছে দিতে চাই, যেন বঙ্গবন্ধুকে জানা এবং বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনকে জানা এবং বাংলাদেশকে জানার জন্য এই মুভিটা তারাও যেন দেখে, আমরা সেই আহ্বান জানাচ্ছি। ট্রেইলার দেখার পরে একদম ফ্র্যাঙ্কলি স্পিকিং প্রথমে মনে হয়েছিল বঙ্গবন্ধুর চরিত্র আরেফিন শুভ করবেন, খুব সন্দেহ ছিল মনের মধ্যে একটা, কিন্তু যখন দেখলাম ট্রেইলারে যে এত সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে একই সাথে বঙ্গমাতার ক্যারেক্টার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস, এবং ওই যেটা হচ্ছে পুরনো ছবির যে আবহ তৈরি করা, দেখতে হচ্ছে যে শ্যাম বেনেগালের মেক করা ছবি, আমাদের এক্সপেকটেশনও বেশি, এবং আমার কাছে মনে হয়েছে ট্রেইলার দেখেই যে আমাদের এক্সপেকটেশন মিট করতে পারবে এই ছবিটা। 75-এর ব্যক্তিগত আমি একজন, 75-এর পরে যারা প্রতিরোধ সংগ্রাম তার একজন কর্মী আমি, সুতরাং আমাদের অনুভূতি এমনিতেই খুবই, আমরা একটা এত মর্মান্তিক যেখানে নারী শিশু সেই গর্ভবতী মা থেকে শুরু করে নির্মমভাবে সবাইকে হত্যা করা হয়েছে, এবং সেই দৃশ্যটি চেষ্টা করা হয়েছে এবং অত্যন্ত আন্তরিকতার সাথে সেটি করেছে, যেটি বাংলাদেশের মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে, আমাদেরও হৃদয়ে নাড়া নিয়েছে, এবং আমি সত্যি কৃতজ্ঞ যে সব শিক্ষকরা আমরা এখানে একত্রে আসতে পেরেছি।